Welcome to my disciple learning pointer. Use of the right form of verbs air 4 number class. Kuno sentence er moddhe jodi had has othoba held thake tahole oi sentence er principal verb tar 3 number form hobe. I mean past participle form hobe. Right? Tahole he has the or ekhane has ase তাহলে প্রিন্সিপাল ভার্বের কোন ফর্ম হবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান তাহলে আমাদেরকে এখানে ডান বসাতে হবে তাহলে সেন্টেন্সটা যদি লিখি হি হ্যাজ ডান দা অর তাহলে দেখলাম আমাদের জাস্ট এতটুকু পরিবর্তন করলে সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যাবে দুই নাম্বারটাতে দেখো উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন আমাদেরকে এই অংশটুকু পরিবর্তন করতে হবে উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন তো এখানে হ্যাভ আছে সো হ্যাভ থাকলে তারপরে কি হবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সো আমরা কি করব উই হ্যাভ মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড সো আমরা কি লিখব মেড লিখব তারপর বাকি অংশ যা আছে তাই বসে যাবে থ্যাংক ইউ